প্রিয়াঙ্কা চেয়েছিল তার স্বামীর সুখ, আর চাকরি ছিল তার পথ। কিন্তু সেই সংকটে কিছু মানুষ তার সুযোগ নেয়, যেমনটা করেছিল সুব্রত। প্রিয়াঙ্কাও সেই ফাঁদে পা দিয়েছিল, আর এভাবেই শেষ হয়ে যায় শ্যামল প্রিয়াঙ্কার সদ্য বিবাহিত সংসার। সামন্ত। হ্যাঁ স্যার। একটু চা দিতে বলো না। আনছি স্যার। চা। হ্যাঁ, এই তুমি কেন? কাজের ছেলেটা কোথায়? আসলে ও কোথাও বেরিয়েছে, তাই আমি করে দিলাম। ও বাহ, চাটা কিন্তু দারুণ হয়েছে। যাও, অনেক রাত হয়েছে, তুমি আবার বাড়ি যাও, কালকে আবার দেখা হবে সকালে। আচ্ছা, একটা কাজ করো, তুমি না হয় কালকে একটু দেরি করে এসো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কাল আর দেখা হবে না স্যার। কেন? আজকেই শেষ, কারণ আপনার চায়ে আমি বিষ মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে? একটু পরে আপনি ইহলোক থেকে পরলোকে চলে যাবেন। সুকুমার, জীবনটা বড় পানসে হয়ে গেছে। এদিকে তোমার বৌদি বাপের বাড়ি গিয়ে বসে আছে, আর আমি এই বাড়িতে একা। কিছু একটা করো দাদা। একটা কচি মালা চে লাগবে। আর এই কচি টুচি আমার ঠিক ভালো লাগছে না। সদ্য বিবাহিত বউ, বেশ লক্ষ্মীশ্রী মুখ, এরকম চাই। দাদা, একটা আছে কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলো? হ্যাঁ দাদা, একজনকে না একটা চাকরি দিতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। দাঁড়াও তাহলে, আমি একটা ফোন করি। হ্যাঁ, এক মিনিট।